আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রোগ্রাম ট্যাক। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিওটা হচ্ছে cosetek.com নিয়ে। এই সাইটটা মোটামুটি একটা বলতে পারেন যে বাইরের কান্ট্রি সাইট, ঠিক আছে, এটা বাংলাদেশি সাইট না, আগেই বলে দিচ্ছি। তো এখানে ভালো পরিমাণ ইনকাম করা যায় এবং এটা সত্য, এবং মোটামুটি এটা কয়েক মাস ধরে রয়েছে, এটাও সত্য না, কয়েক বছর ধরে রয়েছে, এটা সত্য। তো এটা প্রমাণ করার জন্য আমরা স্ক্যাম এর বাজারে চলে যাব এবং এই সাইটটার নাম যেটা রয়েছে সেটা লিখে এখানে সার্চ দিব। তো এই সাইটটার নাম হচ্ছে cosetek, cosetek.com। তো এটা লিখে যদি আমি সার্চ দিই তাহলে কিন্তু এর মোটামুটি ট্রাস্টেড রিভিউ হাই। আপনি এখানে কিভাবে ইনকাম দিচ্ছে সেটাও আমি প্রসেসটা বলে দিব। তো মোটামুটি এদের যে ডোমেনে যে ইয়ারটা রয়েছে এটা দেখলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে যে টোটাল আসলে সত্যি এরকম হয় কিনা। হ্যাঁ, এটা ডোমেন এস হচ্ছে, ছয় বছর ধরে অলরেডি এরা চলছে এবং এই ডোমেনটা দিয়ে ছয় বছর ধরে কাজ করছে এবং এই ডোমেনটার ভ্যালিড রয়েছে মোটামুটিভাবে এদের হোস্ট রেজিস্ট্রেশনটি দেখতে পাচ্ছেন 2/5/2017 এবং এখানে আপনার লাস্ট আপডেটেড হচ্ছে 22/7/2023 এবং লাস্ট এদের ডোমেন এজ রয়েছে 2025 সব পর্যন্ত। মোটামুটি ভালো একটা প্রসেসে অলরেডি কিন্তু এটা চলেছে এবং এখানে আপনার যদি একটা ভালো সাইট সম্পর্কে যদি জানতে চান এবং এদের মোটামুটি কিন্তু ভালো একটা অপশন রয়েছে। এখন এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে, ডেসক্রিপশনের লিঙ্ক না পেলেও আপনি আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে চলে আসবেন, কারণ এখানে একটা ঝামেলা আছে অলরেডি। আপনি যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অনেকটা প্রবলেম হয়। আমি এখানে দেখুন, আমি আমার যে নামটা রয়েছে, ঠিক আছে, অলরেডি আমি আমার ইউজার নেমটা দিয়েছি, Hasan666 লিখেছি, কিন্তু সবটি ছোট হাতের অক্ষর দিয়েছি এবং দু একটা সংখ্যা লাগিয়ে দিয়েছি, এভাবেই কিন্তু দিতে হবে, নাহলে হবে না। তারপর ইমেল দিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দিয়েছি, দুইটা পাসওয়ার্ড, এবং এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটাই দিবেন, ঠিক আছে। এই কোড না দিলে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে, এই ক্যাপচারটা এখানে বসিয়ে দিবেন। তো এই ক্যাপচারটা পুরো বারবার চেঞ্জ হয়, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাপচার চেঞ্জ হচ্ছে। আপনি যেটা সুবিধা হয় সেটা এখানে বসে তারপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সাকসেস দেখাবে। এটা বেশ কয়েকবার চেঞ্জ হতে পারে, আমি আবার বলছি বেশ কয়েকবার চেঞ্জ হতে পারে। রেজিস্ট্রেশন করার পর এখানে এরকমভাবে অলরেডি লগ ইন সাকসেসফুল দেখালে এরকমভাবে শো করবে। এখন আপনার কাজটা কি এবং এখানে কী কী অফার রয়েছে সেটা আমি আগে বলবো, তারপর আপনাকে কাজ করাবো। এখানে রেজিস্ট্রেশন করাটাই হচ্ছে খুব একটা কঠিন কাজ বলতে পারেন, কারণ আপনি যদি এখানে 30 জনকে রেফার করেন অলরেডি আপনি $30 ইনকাম করতে পারবেন এবং উইথড্র দিতে পারবেন, কোনো ঝামেলা নাই, ফ্রিতে আর্ন করতে পারবেন এই সাইটটা থেকে। আপনি প্রতি রেফারে একজন করে অলরেডি একজন করে পাবেন, 30টা রেফারে 30 জন পাবেন, কিন্তু রেফার করার শর্ত রয়েছে, আগে একটু দাঁড়ান তারপর বলছি। আপনি টিম নামে অপশনে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এখানে টিমের যে আপনার ক্যারাকারে অলরেডি এখানে রয়েছে, টিম কন্ট্রিবিউশন এখানে ক্লিক করলে টোটাল দেখতে পারবেন কে কে অলরেডি কাজ করছে না করছে, সকল কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখন কথা রয়েছে যে এখানে আসলে প্রসেসটা কি, প্রসেসটা আপনি আমি আবার বলছি, এখানে আপনি একজনকে রেফার করলে $1 যে পাবেন এটা কিন্তু অলরেডি রিয়েল রেফার হতে হবে, রিয়েল রেফার হতে হবে। আপনার রিয়েল রেফারের ভিতরে একটা পার্থক্য আছে, আবার আইপি অ্যাড্রেস একটা থাকতে হবে, আইপি অ্যাড্রেস, ঠিক আছে। আইপি অ্যাড্রেস বলতে আপনি একটা ওয়াইফাই ইউজ করে 4-5 জন ফ্রেন্ড অলরেডি কাজ করছেন এরকম হবে না, কিন্তু একটা আইপি ইউজ করতে হবে, একটা ফোন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে, অন্য রকম কিন্তু আলাদা ইমেল অ্যাড্রেস ব্যবহার করা যাবে না। একটা ফোন দিয়ে আপনি যদি দুইটা বলেন তাহলে কিন্তু আপনি রেফার বোনাস পাবেন না, অলরেডি আপনি একটা ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা সিম দিয়ে অলরেডি ডাটা দিয়ে চালাবেন তাহলে কোনো প্রবলেম হবে না। ওয়াইফাই একটা ওয়াইফাই দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এটা অলরেডি 30টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এভাবে, এবং আপনার অলরেডি রেভিনিউটা কিন্তু চলে আসবে খুব সহজে $30 পর্যন্ত। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি যদি এখানে কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ফ্রিতে প্রথমেই $300 পেয়ে যাবেন, অলরেডি $3 অলরেডি কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন এবং এটা দিয়ে কিন্তু আপনার অলরেডি কাজ শুরু হয়ে যাবে। তো আপনি এখানে 3 লেভেল পর্যন্ত আপনি কিন্তু এখানে বোনাস পাবেন, অর্থাৎ আপনার রেফারের 3 লেভেল পর্যন্ত আপনি এখানে বোনাস পেতে পারেন। তো এখানে আপনার আর কী কী কাজ রয়েছে আমি একটু বলে দিই। এখানে টাস্ক সেন্টার রয়েছে, টাস্ক সেন্টারে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কী বলেছে সেটা আগে একটু মনোযোগ দিয়ে শুনেন। অলরেডি কিন্তু এখানে আপনার $30 হলেই কিন্তু আপনি কাজ করা শুরু করতে পারেন। ইনভাইটেশন টু সাইন আপ বোনাস $30 পর্যন্ত, অর্থাৎ 30টার বেশি করতে পারবেন না। আমার যদি 30টা রেফার হয়ে যায় আমি আর বেশি কাজ করতে পারবো না বা আর বেশি রেফার নিতে পারবো না। তো অলরেডি প্রতিজনে কিন্তু একটা করে আর 30 টাইমের বেশি নেওয়া যাবে না, আপনার একটা আইপি অলরেডি একটা রিয়েল ইমেল অ্যাড্রেস ইউজ করে তারপরে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। এটা হইতেছে টোটাল ডিটেলটা, আমি আবার বুঝিয়ে দিলাম। তো আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আপনি রিচার্জের সিস্টেমটা দেখুন, রিচার্জে যদি আপনি ক্লিক করেন তাহলে ডিপে রিচার্জ এখানে ক্লিক করতে হবে। তারপরে রিচার্জে এখানে ক্লিক করার জন্য আপনার কিন্তু TRC20 ইউজ করতে হবে। এখানে রিচার্জ করে কাজ করা যায়, কী কী করা যায় সেটা একটু বলতেছি। তো রিচার্জের সিস্টেমটা হচ্ছে এটা কপি করে নিয়ে তারপর বাইন্যান্স অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি কিন্তু এখানে ডলার আপনি এখানে কিন্তু ডিপোজিট করতে পারবেন। তো এখানে USDT মাধ্যমে কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো আবার
উইথড্রো সিস্টেমে দেখাই। উইথড্রো সিস্টেমে গেলে ডিজিটাল কারেন্সি রয়েছে, এখানে ডিজিটাল কারেন্সিতে কিন্তু আপনারা কিন্তু এখানে ট্রানজাকশন পাসওয়ার্ডটা অলরেডি সেট করে নিতে হবে। এই যে একটা পাসওয়ার্ড, এই যে একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড আপনার নিজস্ব পাসওয়ার্ড এবং এই দুইটা পাসওয়ার্ড অলরেডি সেট করে নেবেন। তো পাসওয়ার্ড সেট করার পর তারপর নিচে সাবমিট নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে, সিক্স পিউন নাম্বার দিতে বলছে। তো অর্থাৎ ছয়টা নাম্বার দিয়ে অলরেডি কিন্তু পাসওয়ার্ডটা সেট করতে হবে, ছয়টা পিউন নাম্বার, ছয়টা নাম্বার সেট করে। তো আমি এই ছয়টা নাম্বার দিয়ে অলরেডি সাবমিট সাকসেসফুলি কিন্তু দেখাই দিছে অলরেডি। তারপর ডিজিটাল কারেন্সি রয়েছে এখানে শো করতেছে। আমি করব কি, এখানে প্লিজ সিলেক্ট এ ওয়ালেট অ্যাড্রেস, এখানে আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস সেট করতে বলতেছে। আপনার টিআরসি 20 অলরেডি ইউএসডিটি অ্যাড্রেসটা বাইন্যান্স থেকে এনে এখানে বসিয়ে তারপর কিন্তু অ্যাপ্লাই ফর উইথড্রলে দিয়ে দিবেন। তো এখানে একটা বিষয়টা খেয়াল করেন যে এখানে আপনার কত ডলার হলে উইথড্র করা যাবে, $30 হলে উইথড্র করা যাবে। আমি আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু হ্যান্ডেলিং ফি কোনো কিছু নাই, $30 হলেই আপনার ব্যালেন্সে যদি $30 থাকে তাহলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আমি যদি ডিটেলে ক্লিক করি এখানে আর কি কি রয়েছে, আমার এখানে টোটাল রেকর্ড রয়েছে, আমি কিন্তু সাইন আপ বোনাস পেয়েছি $3। তো এখানে ডিপোজিট করি নাই, উইথড্রল করি নাই, এখানে আর কোনো কিছু নাই। তারপর যেটা রয়েছে এখানে আমি টোটাল আরও বিষয় দেখাচ্ছি, যে কোয়ান্টিফাই নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই কোয়ান্টিফাই অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু ওয়ান নাম্বার বিআইপি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান বিআইপি, বিআইপি ওয়ান দেখাচ্ছে। বিআইপি ওয়ানের ভিতরে আপনার শর্তটা হচ্ছে কি, কোয়ান্টিফাই টাইমস ফোর ডে, মানে আপনি দিনে চারবার কিন্তু এখানে অলরেডি মাইনিংটা করতে পারবেন। আপনার টোটাল 0.57 থেকে 0.70 পর্যন্ত আপনার প্রফিট পাবেন। অর্থাৎ $30 দিয়ে আপনি অলরেডি কিন্তু এখানে কাজ করা শুরু করতে পারেন। $30 থাকে আপনি এখান থেকে অ্যাকাউন্টে কাজ করা শুরু করতে পারবেন। আপনার এখানে ব্যালেন্স যদি 30 থেকে 5,000 ভিতরে থাকে তাহলে আপনি কিন্তু এই পরিমাণ ইনকাম অলরেডি করতে পারবেন। তারপর বিআইপি ওয়ান যেটা রয়েছে এটা গেল। তারপর আমি যদি সরিয়ে দিই বিআইপি টু আসবে, এটার ভিতরে আপনি 5 বার অলরেডি এখানে কাজ করতে পারবেন, 5 বার কাজ করতে পারবেন, 5টা টাস্ক পাবেন, সেখানে $500 থেকে $20,000 পর্যন্ত রয়েছে। এবং এখানে কিন্তু প্রমোশনাল রিওয়ার্ড রয়েছে $32, আগেরটার ভিতরে প্রমোশনাল রিওয়ার্ড নাই কিন্তু বর্তমানে এটা কিন্তু রিওয়ার্ড আছে $32। আপনি এখানে $500 দিয়ে কিন্তু এখানে কাজ করা শুরু করতে পারবেন। তারপর একই রকম ভাবে বিআইপি 3 যেটা রয়েছে এটার ভিতরে কিন্তু অলরেডি $3,000 থেকে $5,000 ভিতরে ব্যালেন্স থাকতে হবে এবং এখান থেকে প্রতিদিন আপনি 6 বার কাজ করতে পারবেন। তো টোটাল এগুলো অফার তারা দিয়েছে। বিআইপি 5 আছে, বিআইপি 6 অলরেডি, বিআইপি 6 পর্যন্ত হাইয়েস্ট রয়েছে। তো আমরা আসলে প্রথমে বিআইপি ওয়ান যেটা রয়েছে অলরেডি 4 বার কাজ করতে পারবেন একদিনে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যে সিগন্যাল স্টার্ট কোয়ান্টিফিকেশন কত আপনার রয়েছে, 4 থেকে 4টাই রয়েছে আমার। এখানে বিআইপি ওয়ান যেটা রয়েছে এটা কিন্তু আপনি যদি সিগন্যাল স্টার্ট দেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স শো করতেছে, কারণ আমার অ্যাকাউন্টে যদি $30 থাকে তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো অলরেডি এখানে আমরা ফ্রন্ট পেজে যদি ক্লিক করি প্রথম পেজটা যেটা রয়েছে, আমরা প্রথম পেজটাতে চলে আসলাম। এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে, এখানে বিভিন্ন রকম অপশনের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হইতেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিফাই রয়েছে, দ্য ট্রাস্ট রয়েছে, এজেন্ট রয়েছে। এজেন্টে যদি আপনি ক্লিক করেন, এজেন্টে ক্লিক করলে আপনি এখানে তাদের সাথে বিভিন্ন যে অপশন রয়েছে আর সেগুলো কিন্তু ভালো করে জানতে পারবেন, কখন কি করা লাগবে এটা এখানে কিন্তু অলরেডি শো করা রয়েছে। তো অলরেডি আমি আপনাদেরকে এখানে বিভিন্ন রকম তথ্য রয়েছে, এখানে আপনার শেয়ার এ ফ্রেন্ড 21% অফ এ ডে ইনকাম অফ এ ফার্স্ট লেভেল, আপনি 21% ইনকাম পাবেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে। তারপর বি হলে আপনি যদি আপনি সেকেন্ড লেভেল যেটা রয়েছে রেফারে সেটা 7% পাবেন এবং থার্ড লেভেল যেটা রয়েছে রেফার সেটা 3% পাবেন। তো এরকম করে আপনার ইনকামটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এটা কিন্তু তারা অলরেডি উল্লেখ করে দিয়েছে। এছাড়া আপনার আপনি বলছে এখানে যদি আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেন এবং সে যদি $100 ডিপোজিট করে তাহলে কিন্তু আপনি $8 পর্যন্ত রিওয়ার্ড পেতে পারেন এবং আপনার ফ্রেন্ড কিন্তু অলরেডি এখানে $3 কিন্তু অলরেডি বোনাস পেয়ে যাবে। এছাড়া আপনার সেকেন্ড কেউ যদি রেফার করে তাহলে সেখান থেকে কিন্তু $3 বোনাস আপনি পেতে পারেন। তো এটা হচ্ছে টোটাল আপনার একবার সম্পূর্ণ অফারটা দেখাইলাম। এবার আপনার যদি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ডকে রেফার করার জন্য কিন্তু এখানে এই যে কপি লিংক যেটা রয়েছে অথবা আপনি স্ক্যান করে রেফার করতে পারেন, অথবা এই যে ইনভাইটেশন কোডটা যেটা আমি অলরেডি দিয়ে রেখেছি আপনাদেরকে, এটার সাহায্যে কিন্তু অলরেডি আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটাই হচ্ছে টোটাল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ। এবং এখানে উইথড্রো সিস্টেমটা আপনাদেরকে আমি বলে দিলাম এবং এখানে কাজের সিস্টেমটার জন্য আপনাকে অবশ্যই $30 পর্যন্ত ওয়েট করতে হবে এবং $30 যদি আপনার হয়ে যায় তখন কিন্তু আপনি এখানে কাজ করা শুরু করতে পারেন। আর এই সেটটা কেমন হবে এটা সম্পর্কে আমি আবার বলছি, টাস্ক সেন্টার যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আগে টাস্ক সেন্টার আগে কমপ্লিট হতে হবে, রিওয়ার্ডটা কমপ্লিট হতে হবে 30টা, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করা শুরু করতে পারবেন। তো আপনি এখানে ইচ্ছা করলে যদি ডিপোজিট করতে পারেন, ডিপোজিট করে কিন্তু আপনি অলরেডি এখানে কাজ করতে পারেন। এছাড়া আপনার এখানে আর্ন ইন্টারেস্ট বাই হোল্ডিং কারেন্সি, ঠিক আছে, আপনি এখানে কারেন্সি হোল্ড করে এখান থেকে ইনকাম করতে পারবেন। এছাড়া আরও যে অফারগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কীভাবে কী করা লাগবে। তো এখানে আপনার টোটাল যে বিষয়টা রয়েছে সবথেকে ফ্রন্ট পেজের ভিতরে এখানে তাদের সিস্টেমটা রয়েছে, এটা মোটামুটি ভালো একটা। এছাড়া আদার্স আরও অনেক রকম অফার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো প্রবলেম থাকে কমন প্রবলেম নামে একটা অপশন রয়েছে এখানে, তাদের কিন্তু টোটাল বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। তো আপনি একটা কথা অবশ্যই না বললেই নয়, আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, অবশ্যই
কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেন, অবশ্যই কিন্তু অবশ্যই একটা ফোনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। যদি বেশি কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এখানে উইডিওটা পাবেন না, অলরেডি $30 পর্যন্ত আর্ন করতে পারবেন না। তো ভিউয়ার্স অলরেডি যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে বলবো একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আর অবশ্যই অবশ্যই আরেকটা কথা অবশ্যই না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লেগেছে কিনা অবশ্যই জানান। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।